হ্যালো বন্ধুরা আমি জয়িতা জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো দুধ কচুর পাতার ভর্তা তাও আবার সুটকি মাছ দিয়ে তবে বর্ষার মতো দুধ কচুর গাছগুলো সেরকম আর নেই আর পাতাগুলোও সেরকম নেই এখন পাতাগুলো হয়েছে সাধারণ কচু পাতার মতো ছোট ছোট। তবে আমি পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছি যতটুকু নরম পাতা আছে শক্ত পাতা দিয়ে হয় দুধকুচুর পাতা এমনিতেই নরম এমনিতেই কয়েকদিন পরে দুধকুচুর গাছগুলো মরে যাবে তাই নরম পাতাগুলো নিয়ে এলাম আর এই শক্ত ডাঁটিটা ফেলে দিয়ে পাতাটা আমি ছিঁড়ে ছেড়ে নেব আর এরপর পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর নিয়েছি ঘরে তৈরি করা শুটকি কয়েকদিন আগে আমি সুটকির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেই সুটকিগুলো আজ আমি ভর্তার মধ্যে দেব। এইদিকে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে দু টুকরো করে আমি কড়াইতে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা দুধকচুর পাতাগুলো হাই ফ্লেমে পাতাগুলো কিছুক্ষণ নাড়িয়ে নেব আর কিছুক্ষণ বাদে দেখবেন পাতাগুলো অনেকটাই মজে গেছে তো পাতাগুলো আমাদের ভালোভাবে মজিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ বাদে দেখুন পাতাগুলো আস্তে আস্তে মজে যাচ্ছে একটু একটু সবুজ ভাব আছে তবে এইটুকু পাতা ভালোভাবে মজিয়ে নিতে হবে আর কিছুক্ষণ বাদে দেখুন পাতাগুলো একেবারে মজে গেছে এবারে পাতাগুলো আমি নামিয়ে নেব কড়াই থেকে একটা গামলার মধ্যে রসুন লঙ্কা সব নামিয়ে নিলাম আর ওই কড়াইটা পরিষ্কার করে একটু জল গরম বসিয়ে দিয়েছি জলের মধ্যে সুটকিগুলোকে একটু সেদ্ধ করে নেব শুটকিগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক আর শুটকিগুলো দেখুন আমি বলেছিলাম না কয়েক বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন সুটকিগুলো কতটা শক্ত হয়েছে আর এই দিকে পাটার মধ্যে আমি পাতা লঙ্কা রসুন একসাথে যে কড়াইতে একটু নাড়িয়ে নিয়েছিলাম সেটা বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন আমার পাটায় বাটতে ভালো লাগে তাই পাটার মধ্যে মিহি করে আমি বেটে নিচ্ছি আর প্রথমবারের বাটা হয়ে গেল সবগুলো একইভাবে বেটে নেব আর এদিকে কড়াই ভালোভাবে গরম করে মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু কড়াই চারদিকে নাড়িয়ে নিলাম আর দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে সেদ্ধ করা জল ঝরানো সুটকি কড়াইতে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি বেটে রাখা পাতা দিয়ে দিচ্ছি কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব মাঝারি আছে কিছুক্ষণ একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচের অল্প কম লবণ দেব আর শাক পাতায় হলুদ যায় না তাই সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি কিছু মিশিয়ে তবে কিছুক্ষণ ভাজা হয়ে আসলে যখন করের গায়ে লেগে আসবে তখন সামান্য জল দিয়ে আবার একটু নাড়িয়ে নিতে হবে ভেজা ভেজা ভাবটা একটু শুকনো করে নিলেই তৈরি হয়ে যাবে দুধকচুর পাতার ভর্তা মুখে রুচি না থাকলে সুটকি মাছ দিয়ে দুধকচুর পাতার ভর্তা একবার খেয়ে দেখবেন গরম ভাতের সাথে দেখবেন অনেকগুলো ভাত খেয়ে ফেলেছেন আজকের রেসিপি দুধ কচুর পাতার ভর্তা আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন জয়িতা রান্নাঘর সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ